টাকা উড়াবো, তা বলুন যে যত পারে ঘুরিয়ে নেবে, এই জায়গা আপনারা বসে থাকবেন না ছুটবেন, এই অসুবিধা হচ্ছে, এই ছুটবেন না বসে থাকবে, ছুটবে তো দূরে যা, আমার চাচিমা বলবে কোচি তুমিও যাও, চাচা হাঁটতে পারবে না, তা চাচি লাঠিটা বল তুমিও যাও, যদি 500 হয়, এই বাপ গেছে, বেটা গেছে, খালা গেছে, আত্মীয় স্বজন সব ওই জায়গায় চলে গেছে, এইবারে টাকা ওড়ানো শুরু করেছে, ছোড়াচ্ছে, যে যত পারবে সে তত নেবে, এইবারে বাপ যখন দাঁড়িয়ে আছে পাশে ছেলেও দাঁড়িয়ে আছে, 500 টাকা বান্ডিল পড়েছে, বাপ গুরুতে যাচ্ছে, বাপের 80 বছর বয়স হয়ে গেছে, আর 30 বছর ছেলের কাছে টেকে টিকবে? বাপ যে হাত বাড়িয়েছে ইয়ে আর দেখে নেই, এমন জোরে নেওয়ার ঘুষো মেরেছে, বাপ উল্টে বলে কচি তুই আমার মারলি, বলে বাপ ওটা কি দেখতে পাও না, 500 টাকা যদি বাপের এক ঘুষিতে চিৎপাত করে ফেলে, আর কাল কিয়ামতের দিন ইয়ানবসি ইয়ানবসি ওই বাপ তোমার পরিচয় দেবে? এক কথা খারাপ বলেছি বাবা, আমার রসুল্লাহ বলে ও সাহাবারা শোনো, যেদিনটা কেউ কারোর হবে না, আমি রসুল্লাহর কথা দিলাম, আমার আবু বকর আমার ডান দিক দিয়ে উঠবে, আর আমার আবু বকর আমার হাজার হাজার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে, জোরে তা কবি কি বলছে, মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদারিছে কাঁদো তোমরা দিদারিছে কাঁদো তোমরা ও গুনবীর দিওয়ানা, চিল্লে বলুন আরেকবার জোরে হবে না, হাই আমাদের মনটা চাই মদিনায় যেতে না যেতে, যেতে চাই না বাবা, হ্যাঁ টাকা নাই পয়সা নাই তা কি হচ্ছে, অর্থ নাই তা কি হচ্ছে, আমি গুনাহগার বলে যাই, হাত জোড়ো করে হালাল খাবেন, সঠিক পথে চলবেন, ইহদিনা সিরাতালের পথের প্রতীক বানবে, বাবা পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, রসুলের শানে বেশি বেশি দরুদ শরীফটা পড়বেন, পা পবিত্র বিছানা শোবেন, কেবলামুখী হয়ে শোবেন, আল্লাহ যেতে চায় জিন্দগি যতদিন বাঁচবে ইনশাআল্লাহ, আল্লাহ যেতে চায় তোমার একবার না একবার আমার রসুলের রওজাটা তোমার স্বপ্নের দ্বারা জিয়ারাত করার তৌফিক দেবে, জোরে হবে না, আর একবার চিল্লা হবে না, আমরা পাক পবিত্র দূরে যা, আমরা এমনি পেশাবে পানি নেই, কথা খারাপ বলছি, অনেকে বলবে ভাইজান আপনি এত বড় কথা বললেন, এই আমতলা যে ধরমপুরে ছিলাম বাবা যে নাস্তা দিয়েছে, তা আমার আমার ওহাব ভাই খুব বন্ধুত্ব মানুষ, তিনি বলছে এই যুবক জওয়ানদের ডাক এরা এসে খেয়ে যাক, আমি দাঁড়িয়ে আছি বলি যুবক ভাই আসো খাও, কিছু কিছু বলতে আপনি যেতে পারেন, বলে কি আমি পেশাবে পানি নেই, খোদার কসম খেয়ে রাতকালে মিথ্যা কথা বলি, এ কত বড় নাদান, হ্যাঁ ওই অবস্থা যেতে ওর মৌত হয় কোথায় যাবে বা, হ্যাঁ আজরাইল শুধু বলবে কেমন ভাবে জান লোবো, এ তো সব জায়গায় না পা, তা কবি কি বলছে, মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদারিছে কাঁদো তোমরা দিদারিছে কাঁদো তোমরা ও গুনবীর দিওয়ানা, মদিনা 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 মুমিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিকী, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার চিল্লা হবে না সুবহানাল্লাহ, আবার যে আবু বকর আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই হাদিসের উপরে এত আমল করেছিল, আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছিল, এত মহব্বত করেছিল, আমার রাসূলুল্লাহ ডেকে পাশে শুয়েছে না শোয়নি বাবা, হ্যাঁ জোরে বলুন না শুয়েছে, তা কবি কি বলছে, নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদারিছে কাঁদো তোমরা দিদারিছে কাঁদো তোমরা ও গুনবীর দিওয়ানা, মদিনা 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 মুমিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না, চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ, আবার যে নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল, কেন তিনি বর্ণনা করছে আল্লাহ রসুলের কলেমাটা পড়েছে বলে, কলেমাটা পড়েছিল বলে তার মনিব কি করেছিল, ওই মক্কা নগরে এমন কোন জায়গা ছিল না যে গোলায় রশিটা বেঁধে টানতে বাকি ছিল বাবা, এমন কি উত্তপ্ত গরম বালুর উপরে চিত করে শুয়ে দিত, আর লোহার জামাটা গায়ে পরে পরিয়ে দিত, এই রকম টেনে হেজড়ে এইবার যখন শুয়ে দিল, তার মনি বলছে, তার মনি বলছে এই বেলাল আজকে তুই বিশ্বনবীর কলেমাটা ছেড়ে দে, এক্ষুনি তোর শরীরে সুস্থ করব, ট্রিটমেন্ট নেবো, সব তোর আজাদ করে দেবো, বেলাল তবু কি বলছে, ওই মৃদু মৃদু কণ্ঠে চোখের পানি গড়িয়ে যায়, তবু মুখ থেকে বার হচ্ছে আহাদ আহাদ আহাদ, জোরে বলুন, তবু আল্লাহ রাসূল কলেমাটা ছাড়ে না, তা কবি কি বলছে,
নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না, মধুর সুরে দিত আজা, মধুর সুরে দিত আজা, হো তোমার দিওয়ানা মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর দিওয়ানা মদিনা 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 মুমিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না, নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না, মধুর সুরে দিত আজা, মধুর সুরে দিত আজা, শুনতো স্বয়ং রব্বানা, জোরে হবে না সুবহানাল্লাহ, মানুষ তো পাগল দূরে যা, ওই বেলাল যখন আজান দিত স্বয়ং আল্লাহ রাব্বাল আলামিন ফারিস্তাদের নিয়ে শুনতো, জোরে হবে না, হ্যাঁ বেলালের আজানটা কোথায় পৌঁছাতো বাবা, আরশের মহল্লায়, আরে এখন মুয়াজ্জিন আজান দিলে পৌঁছাবে, হ্যাঁ পৌঁছাবে, আমরা মুয়াজ্জিন তো বৌমা বন্ধন খায়, ছেলে বন্ধন খায়, সেই আজান পৌঁছবে বাপ, শুধু বলে তোর মতন মুয়াজ্জিন কত আজান দিব তুই দিদি, রাগ হচ্ছে বাবা, রাগ হচ্ছে, তা কবি কি বলছে, নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না, নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না, মধুর সুরে দিত আজা, মধুর সুরে দিত আজা, শুনতো স্বয়ং রব্বানা, মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর দিওয়ানা মদিনা 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 মুমিনের ঠিকানা, জোরে জোরে দরুদ আল্লাহ, হুম্মা হাসাল্লি আলা হাসাইদিনা, সুবহানাল্লাহ ওয়ালা আলি ভাইরা, ও আব্বা জানে না, ও আম্মা জানে না, আজকে যে কথা বলছিলাম বাবা, আজকে যে কথা শোনাচ্ছিলাম বাবা, আমার বিশ্বজহানের নবী আমার রাসূলুল্লাহ, এবার যখন বাবা এবার আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর পাগলেরা বিশ্বাস করতে লাগলে, এবার কলেমা খানি পড়তে লাগলে, এবার কলেমার প্রচার প্রসারটা চলতে লাগলেন বাবা, গা জ্বালা জ্বালা করে যায় আবু জেহেলে, রসুল বাইতুল মুকাদ্দাসে গেছে, এই খবরটা মক্কা নগরে পৌঁছে গেল, এই গা জ্বালা জ্বালা করতেছে কার বাবা, আবু জেহেলের, এই চাচা যখন দুতলা হয় আর এক চাচা তো সহ্য করতে পারে, ওর হলো শালুম ভাই জলসা দিল আমরা দিতে পারলুম না, কত ফুসকুনি করছে না করেনি বাবা, হাই জোরে বলুন করছে বাবা, আমি আপনাদেরই বলতে যাবো বাবা, এইবারে বিশ্বনবী ওই বিশ্বনবীর দুশ্মন, ওই আল্লাহর নবীর দুশ্মন, আল্লাহর না প্রমাণের দল, হযরত আবু জেহেল এইবারে মক্কার দারে দারে বলতে লাগলো, আজকে তোমরা শুনে লও বাবা, আজকে তোমরা জেনে লও, মুহাম্মদ পাগল হয়ে গেছে, আজকের মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, এইবারে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলাম, ওয়া মা সাইবুকুম বিমাজনুন, না 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 তোমাদের সাথে আমার বন্ধু নবী পাগল না, জোরে হবে না সুবহানাল্লাহ, হাই আমার নবী পাগল, আবু জেহেল মক্কা দারে 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 বলছে মুহাম্মদ রাসকের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলে, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, না না তোমাদের সাথে আমার বন্ধু নবী পাগল না, জোরে হবে না, হাই আল্লাহ রাসূলের প্রতি আঙুল তুলবে আল্লাহ সহ্য করবে, কারণ আল্লাহর কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিক্রাক, আল্লাহ বলছে আমি আমার হাবিবের মর্যাদাটাকে আমি আল্লাহর সবচেয়ে উচ্চ পর্যায়ে করে দিয়েছি, জোরে হবে না, সেই আবু জেহেল বলতে লাগলেন, আব্বা জান ভাই জান, ও যুবক জওয়ানেরা, ওরে আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, আজকে যে কথা শোনাচ্ছিলাম, আজকে যে কথা বলছিলাম বাবা, ওই আল্লাহর দুশমন আমার বিশ্ব জাহানের নবী, আমার রাসূলুল্লাহ বসে আছে, আমার হাবিবুল্লাহ বসে আছে, আল্লাহর নবীর পাগলেরা বসে আছে, এই কদম তুলে কদম তুলে আমার নবীর কাছে চলে আসলো, আমার হাবিবুল্লাহর কাছে চলে এসে বলতে লাগলো, ও মুহাম্মদ আজকে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, আজকে আল্লাহর সঙ্গে দিদার করেছো, ওইখানে ইমামতি করেছো, আজকে জান্নাত থেকে এসেছো,
আজকে জান্নাত দেখে জাহান্নাম দেখে সোজা ও নবী, আমি আজকের এই কথা মানতে পারি না আমার রসূলুল্লাহ বসে আছে, আমার সোনার নবী বসে আছে, আবু জেহেল যখন মানতে চাচ্ছে না, আপনারা বলুন 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 বাবা, আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল না যায়নি? ওখানে ইমামতি করেছিল না করেনি? অনেকে সন্দেহ হয়, এক রাতে বাইতুল মুকাদ্দাস অনেক রাস্তা, আর 27 মানে গেছে কি করে? দুনিয়া যত ট্রেন আছে সবটাকে দামি দামি ট্রেন চলল, দিল্লি গেলাম কমসে কম 3 ঘন্টা লেগেছে, আর এক রাতে গেল কি করে? এই সন্দেহ আছে না নাই বাবা? জীবনে সন্দেহ করবে না। এই সব পান্নাওয়ালার মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু তৈরি করার ইচ্ছা করে না, শুধু বলবে কোন হয়ে যাও, ভায়া কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, জোরে হবে না? আচ্ছা তানার সঙ্গে পাল্লা দিলে হবে? হবে না বাবা। ওই আল্লাহর দুশমন, ওই আল্লাহর নাফরমানের দা, এবার আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে এইবার যখন বলতে লাগলে, ও নবী আমি আবু জেহেল কথা দিলাম, আমি আবু জেহেল জানিয়ে দিলাম, আমি আবু জেহেল শুনিয়ে দিলাম, আজকে আমি মানতে পারি না, আমার বিশ্ব জাহানের নবী আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, চাচা দা আজকে যদি কোনো প্রমাণ দিতে পারি, আজকে তুমি কি এই কলেমাটা পড়ে মুসলমান হয়ে যাবে বাবা? আমার নবী আমার আজকে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, ওইখানে ইমামতি করেছো, ও নবী আপনি যদি বলতে পারেন বাইতুল মুকাদ্দাসের কটা জানালা, আজকের কটা দরজা, আজকের কটা সিঁড়ি, আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব, আপনারা বলুন বলুন বলো, আমার নবী বলতে পারবে না? পারবে না, হাই পারবে না, পারবে না। আল্লাহর কোরআন বলছে, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। চিল্লে বলুন, আরেকবার জোরে বলুন, হাই কাদের জন্য? আমার রসুলকে যারা আপন করে নিয়েছে, আমার নবীকে যারা ভালোবেসে নিয়েছে, তাদের জন্য। কথা সত্য না ভুল? সত্য না ভুল? আল্লাহ রসুল বিপদে পড়েছে, উম্মতে মুহাম্মাদীদের শিক্ষা দিচ্ছে। দেখুন বাবা, যে উম্মতে মুহাম্মাদীরা আজকের বিপদে পড়বি, আজকের পালা মুসিবতে পড়বি, আমার আল্লাহর কাছে মাথাটা তোরা নত করবি। জোরে বলুন, আব্বা জান ভাই জান, ও যুবক জোয়ানেরা, এইবার আল্লাহর দুশমন মাগ, এইবার যখন এই কথাটা বললে, আমার নবী আমার হাবিবুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছে, আজকের বাইতুল মুকাদ্দাসে গিয়েছে বাবা, ও ছেলেরা ও যুবক জোয়ানেরা, আমার নবী কি আজকের কটা জানালা কটা দরজা আজকের কটা সিঁড়ি কি গুনতে গিয়েছে বাবা? হাই গুনতে গিয়েছে? আমার শালুম ভাই আমার দাওয়াত করেছে, তাই এসে দেখছি যে এই কটা প্যান্ডেল কটা খুঁটি কটা লাইট আমি গুনতে এসেছি। আল্লাহ রসুল তো গুনতে যায়নি। পরীক্ষা দেখুন কি সুন্দর পরীক্ষা করছে। দেখুন বাবা, বাবারা ও আব্বা জানেরা ও আম্মা জানেরা, এইবার আমার নবী আমার হাবিবুল্লাহ দেরি করে না, আল্লাহ রসুল দেরি করে না বাবা, এইবারে নামাজের পাটি ডালিয়ে এবার শেষটাই পড়ে গেলে, এইবার আল্লাহর কাছে কাঁদতে লাগলে, হায় আল্লাহ আপনার প্রেমে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, আল্লাহ 7 আসমান ভেদ করে আজকের আমার 50 শক্ত নামাজটা দিলি, আল্লাহ আমি কমিয়ে কমিয়ে 5 শক্ত হলো, আজকের আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, হায় আল্লাহ গো ওইখানে ইমামতি করলাম, আল্লাহ জান্নাতটা দেখে আসলাম, আল্লাহ জাহান্নামটা দেখে আসলাম, আল্লাহ বড় পরীক্ষায় পড়েছি, হায় আল্লাহ আপনি একটু বলে দিন, আপনি একটু জানিয়ে দিন। এই বলে আমার নবী কাঁদে, আমার হাবিবুল্লাহ কাঁদে, আমার নবী কাঁদে কেঁদে বলতে লাগলে, হায় আল্লাহ এখন বেঈমানের দলেরা আজকের হাতে তালি দেবে, আজকে সবাই আনন্দ করবে, আমি নবী মিথ্যাবাদী হয়ে যাব, আমি হাবিবুল্লাহ মিথ্যাবাদী হয়ে যাব। এই বলে আমার নবী আমার হাবিবুল্লাহ কাঁদে, আমার সোনার নবী কাঁদে, আমার হাবিবুল্লাহ কাঁদে, আমার আল্লাহ বলে ও জিবরিল আর দেরি করবি না, আমার বন্ধু নবী হাবিবুল্লাহ কাঁদে, ও জিবরিল জলদি করে চলে যা, ও জিবরিল আমি আল্লাহ তোর জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোর শুনিয়ে দিলাম, আজকের বাইতুল মুকাদ্দাস টালিয়ে আমার রসুলের সামনে ধর।
জোরে হবে না? হাবাব, আজকে যত নবী এসেছে সমস্ত নবী যাতে খুশি, আমার আল্লাহ কি তাতে খুশি? বাবা হ্যাঁ খুশি, কোনোদিন খুশি না। আমার স্বয়ং সোনার নবী যাতে খুশি, আমার আল্লাহ রাব্বাল আলামিন তাতে খুশি চিল্ল হবে না? সুবহানাল্লাহ, তার প্রমাণ একটু একটু দিয়ে যাবো বাবা। জিব্রাইল চলে আসলেন, আমার হুজুর শুধু সেজদায় পড়ে কাঁদে।